ঢাকা থেকে ত্রিপুরার ডুম্বুরবাঁধ অভিমুখে লং মার্চ শুরু করেছে ছাত্র জনতা ইনকিলাব মঞ্চের নেতৃত্বে। এই লং মার্চ শুরু হয় শাহবাগ থেকে। কুমিল্লার দাউদকান্দি পেরিয়ে লং মার্চের সঙ্গে আছেন সাজিদ আরাফাত। বিস্তারিত জানতে আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাজিদ, লং মার্চ কোথায় এখন, যারা অংশ নিয়েছেন কি দাবি জানাচ্ছেন তারা, এবং পথসভা কোথায় হবে? সকালে আমরা শাহবাগ থেকে কিন্তু এই লং মার্চের সাথে যাত্রা শুরু করেছিলাম। এই মুহূর্তে লং মার্চটি কুমিল্লার দাউদকান্দিতে এসে পৌঁছেছে। কুমিল্লার দাউদকান্দিতে সাময়িক সময়ের জন্য বিরতি দেওয়া হয়েছে এবং এই বিরতির শেষে কিন্তু আবারও তাদের যে লং মার্চের যে যাত্রা ইনকিলাব মঞ্চের, সেটি কিন্তু যাত্রা শুরু করবে আর কিছুক্ষণ পরেই। সেটি কুমিল্লার চান্দিনাতে গিয়ে একটি পথসভা করার কথা রয়েছে, এরপরে কুমিল্লা টাউন হলে গিয়ে একটি সার্বভৌম সমাবেশ করবে, তারপরে কিন্তু তারা সেখান থেকে ডুম্বুর যে বাঁধ অভিমুখে পদযাত্রা, সেই পদযাত্রায় অংশ নেবে। একটি বিষয় জানিয়ে রাখি যে সকাল থেকেই কিন্তু আমরা দেখছি 10টি ট্রাকে এখানে ছাত্র জনতা, যারা কিনা ইনকিলাব মঞ্চ, তাদের ব্যানারে কিন্তু এখানে ছাত্র জনতা সবাই কিন্তু এই লং মার্চে অংশ নিয়েছে, যাদের মূল লক্ষ্য বা মূল দাবি হচ্ছে যে ভারতের যে পানি আগ্রাসন, বাংলাদেশের বিরুদ্ধে যে পানি সন্ত্রাস, সেই পানি আগ্রাসন বন্ধের দাবিতেই তারা কিন্তু তাদের যে লং পদযাত্রা বা লং মার্চ যেটি বলি না কেন সেটি তারা করছেন, এবং সবার মাথায় জাতীয় পতাকা, হাতে ব্যানার এবং স্লোগানে মুখর হয়ে তারা কিন্তু সেই সকালের শাহবাগ থেকে মাঝখানে যাত্রাবাড়িতে একটি পথসভা করেছে, তারপরে কুমিল্লার এই দাউদকান্দিতে এসে কিন্তু সাময়িক বিরতি দিয়েছে। একটি বিষয় জানিয়ে রাখি যে তারা আসলে দাবি করছেন বাংলাদেশ ভারত যে আন্ত নদীগুলো রয়েছে, যৌথ নদী, সেগুলোর যে যৌক্তিক সমাধান, সেই সমাধান দাবি করছেন। তিস্তা ব্যারেজ সহ অন্যান্য নদীগুলোতে যে ধরনের বাঁধ দিয়ে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের যে উদ্যোগগুলো, সেই উদ্যোগগুলো দ্রুত যৌক্তিকভাবে সম্পন্ন করার দাবি তারা করছেন, এবং জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশন যেটি রয়েছে 1997, সেটিতে স্বাক্ষর করারও তারা দাবি জানাচ্ছেন। এই যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেই সরকারের হাত ধরে যাবতীয় যে সীমান্তবর্তী আন্তনদীর যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো সমাধানের তারা দাবি এই লং মার্চ থেকে জানাচ্ছেন। এবং বলে রাখি যে এই লং মার্চে কিন্তু তারা মোটা দাগে 5টি দাবি জানিয়েছেন। সেই দাবিগুলোর প্রেক্ষিতে আগামীতে ভারত যাতে উজানের দেশ, ভারত ভাটির দেশ বাংলাদেশকে যাতে পানি সংক্রান্ত কোনো ধরনের সমস্যায় না ফেলে, সেই দাবিগুলো জানিয়েছেন। পানির ন্যায্য হিস্সা তার দাবিতেও কিন্তু সোচ্চার ছিলেন এখানকার যে ইনকিলাব মঞ্চের যারা মুখপাত্র, যারা অংশ নিয়েছেন ছাত্র জনতা, তাদের সবাই তারা বলছেন যে ভারত আসলে বাংলাদেশকে যে সময় পানি প্রয়োজন হয় না, সেই সময় দেখা যায় যে অতিরিক্ত পানি ছেড়ে দেয়, বাঁধগুলো ছেড়ে দেয়, যার ফলে বাংলাদেশ কিন্তু বিভিন্ন এলাকা বন্যা কবলিত হয়। বন্যার ফলে কিন্তু এখানকার ফল ফসল, মানুষের জীবনযাত্রা সব কিছুই কিন্তু বিপাকে পড়ে, যেটি হয়েছে কিছুদিন আগেও ফেনী, কুমিল্লা, নোয়াখালী এই অঞ্চলগুলোতে। তো তারা যেটি বলছে যে এই বাঁধগুলো যাতে অবৈধভাবে ভারত ব্যবহার না করে, অবৈধভাবে কোনো নদীতে যাতে বাঁধ না দেয়, তার বিপক্ষে যাতে সোচ্চার হয় জনগণ, সেই দাবিটি তারা করছেন, এবং অন্তর্বর্তীকালীন সরকারকেও তারা এ ব্যাপারে স্মারকলিপি দেবেন, তাদের যে দাবি দেওয়াগুলো রয়েছে সেগুলো তুলে ধরবেন, যাতে ভারতীয় যে পানি আগ্রাসন সেটি যাতে বন্ধ হয়। তো এই ছিল আসলে আমার কাছে যে ইনকিলাব মঞ্চের লং মার্চ দাউদকান্দি থেকে সবশেষ খবর। মিম, ছাত্র জনতার লং মার্চের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। বৈষম্য বিরোধী